বড় বড় হাসপাতাল বা মেডিকেল কলেজগুলোতে এক প্রকার দালাল চক্র সক্রিয় থাকার অভিযোগ ওঠে। এর ফলে রোগী বা পরিজনদের হয়রানির শিকার হতে হয়। কখনো কখনো রোগীর পরিজনরা দালাল চক্রের খপ্পরে পড়ে নিজেদের সর্বস্ব খুইয়ে ফেলেন। এর প্রধান কারণ হলো হাসপাতাল কর্মী বা স্বাস্থ্যকর্মীদের চিনতে না পারা। তাই রোগীর পরিবারের সুবিধার্থে অভিনব উদ্যোগ গ্রহণ করলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের খাসপুর গ্রামীণ হাসপাতাল। সম্ভবত উত্তরবঙ্গের মধ্যে এই প্রথম কোনো হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের শনাক্তকরণের জন্য দেওয়া হলো এই পোশাক। হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের জন্য দেওয়া হয়েছে সাদা রঙের পোশাক, যার পেছনে লেখা রয়েছে খাসপুর গ্রামীণ হাসপাতাল। আপাতত পরীক্ষামূলকভাবে হাসপাতালের 22 জন কর্মীকে এই পোশাক দেওয়া হয়েছে। সপ্তাহে একদিন শনিবার এই পোশাক পরবেন হাসপাতালের অফিস কর্মীরা। সফল হলে আগামী দিনে হাসপাতালের সকল কর্মীদের এই পোশাক দেওয়া হবে বলে জানিয়েছেন ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক অর্পণ সরকার। এটা মূলত আমাদের করা হয়েছিল যে যদি আমাদের যারা স্টাফ থাকে তারা আমাদের তাদেরকে যাতে লোকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারে, এবং এটা আমরা জেনারেলি পরীক্ষামূলকভাবে চালু করেছি। এটা আমরা নিজেরাই চালু করেছি, যে যদি আমার হসপিটালে যারা আসছে তাদেরকে একদিন যদি আলাদা করে আইডেন্টিফাই করা যায়, যেরকম আমাদের সিস্টারদেরকে আইডেন্টিফাই করা যায়, কিন্তু আমাদের কিছু কিছু স্টাফ এরকম থাকে যাদেরকে আইডেন্টিফাই করার কোনো উপায় নেই। বিশেষ করে মেডিকেল অফিসার করা তো তার গলায় স্টেথোস্কোপ থাকলে আইডেন্টিফাই করা যাবে, কিন্তু যারা আমাদের গ্রুপ স্টাফ আছে বা আরও যারা আমাদের প্যারামেডিকেল স্টাফ যারা থাকবে তাদেরকে বা অফিসিয়াল স্টাফ যারা থাকে, হয়তো অফিসিয়াল অনেক সময় আমাদের দরকারের মধ্যে আসেন, তাদেরকে আলাদা করে হয়তো আমাদের হসপিটালের মধ্যে আইডেন্টিফাই করার সেরকম কোনো উপায় নেই। জেনারেলাইজড ড্রেস নেই, যাদের জেনারেলাইজড ড্রেস আছে তাদেরকে বাদ দিয়ে বাকি যারা থাকছে তাদের জন্য আমরা পরীক্ষামূলকভাবে শুধুমাত্র অফিস স্টাফদের জন্য প্রথমে এটা করেছি আমরা নিজেরাই, যে এবং তাও একদিন করছি শনিবার করে শুরু হচ্ছে। তো এটা যদি সাকসেসফুল হয়, মানে যদি সবাই এটাকে অ্যাকসেপ্ট করে, সবাই এটা করে আসে, তাহলে আমার ভবিষ্যতে যে ইচ্ছে আছে যে আমরা সমস্ত যাদের অফিসিয়াল ড্রেস নেই বা যারা অফিসিয়াল ড্রেস পায় না তারা আমরা নিজেরাই হয়তো এইটা কন্টিনিউ করবো। হাসপাতালের এমন অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রোগী ও তাদের পরিজনরা। এ বিষয়ে খাসপুর হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর আত্মীয় বিকাশ হালদার জানিয়েছেন, এতে সুবিধা আমাদের অন্যান্য কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে এরকম ড্রেস নেই না থাকার কারণে আমরা কোনো দালাল টালাল মানে অনেক সময় দালালের পাল্লায় পড়ে যাই, চিন্তে অসুবিধা হচ্ছে। কিন্তু আমাদের ড্রেস থাকাতে অনেকটা সুবিধা হচ্ছে যে কোনো দালাল টালালের হাতে পড়ছি না আমরা, আর পড়লে মনে করেন সেটা আমরা হসপিটালের কর্তৃপক্ষকে জানতে পারবো না। হাসপাতালে কর্মীদের নির্দিষ্ট পোশাক থাকা সুবিধা হয়েছে রোগীর পরিজনদের। খুব সহজেই হাসপাতালের কর্মীকে তারা চিনতে পারছেন এবং নিজেদের সমস্যার কথা তাদের জানাতে পারছেন। পাশাপাশি হাসপাতালে যে দালাল চক্র কাজ করে তাদের খপ্পরে পড়ছেন না রোগীর পরিজনরা। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, আমার নিউজ।